أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে তাওহীদের উপর কিছু কথা বলবো। যেহেতু এই মর্মে আমাদের কাছে প্রশ্ন করেছেন দাম্মাম থেকে মিজান ভাই, উনি প্রশ্ন করেছেন যে তাওহীদ কত প্রকার, কি কি এবং এর ফজিলত ও গুরুত্ব। তাওহীদ অর্থ আল্লাহ পাক এর একত্ববাদ, আল্লাহকে এক বলে জানা। আল্লাহ পাককে এক বলে জানা, এটার জন্য তিনটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। তিনটি বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব, অর্থাৎ তাওহীদ আর রুবুবিয়া। পৃথিবীতে যা কিছু আমরা লক্ষ্য করি বা দেখছি, যত মখলুকাত আমাদের চোখের সামনে পড়ে, সবগুলো আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের তৈরি এবং এগুলি মখলুক। এই মখলুকের সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রব একক। তার সঙ্গে এগুলি সৃষ্টির করার ক্ষেত্রে আসমান এবং জমিন, পাহাড় পর্বত, দরিয়া সমুদ্র, এগুলি সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ পাকের সঙ্গে কেউ অংশীদার বা তার সঙ্গে শরিক নেই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এক বলে জানবো। যে এক বলে কুফার কুরাইশরাও আল্লাহ পাককে এক বলে জানতো, কিন্তু আল্লাহ পাকের ইবাদত করার ক্ষেত্রে, অর্থাৎ তাওহীদ আর রুবুবিয়ার ক্ষেত্রে, যখন আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সব কিছুর সৃষ্টিকর্তা, আমরা তিনি এগুলির পালনকর্তা, লালনকর্তা, এগুলির হুকুম দেওয়া দা এবং সব মখলুকের জান এবং মৃত্যুর মালিক, হায়াতের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনিই একমাত্র ইবাদত পাওয়ার হকদার। যেহেতু এগুলি সৃষ্টি করার ক্ষেত্রে কেউ তার সঙ্গে শরিক নেই, সুতরাং ইবাদত পাওয়ার ক্ষেত্রেও তার সঙ্গে কেউ অংশীদার স্থাপন করতে পারবে না, কেউ তার সঙ্গে সামঞ্জস্য হতে পারবে না, তিনি এক। সুতরাং পৃথিবীতে যত ভালো কর্ম রয়েছে বা যত ভালো কাজ রয়েছে, সবগুলি হলো ইবাদত। এই ইবাদতগুলি একমাত্র সেই আল্লাহর জন্য হতে হবে, এর নামই হলো তাওহীদ আর রুবুবিয়া। কেন হতে হবে এই ইবাদত আল্লাহর জন্য? যেহেতু তিনি একমাত্র রব, তিনি একমাত্র মাবুদ, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, এবং যে সৃষ্টিকর্তা একক, তার সঙ্গে কোনো শরিক নেই, সেই সৃষ্টিকর্তাই পৃথিবীর সমস্ত মাখলুকাতের ইবাদত পাওয়ার হকদার। এই ইবাদত পাওয়ার হকদার তিনি, এই জন্য সমস্ত ইবাদত আল্লাহর জন্য হতে হবে। এর নাম হলো তাওহীদ আল উলুহিয়া। কুফার কুরাইশগণ তাওহীদ আর রুবুবিয়াকে স্বীকৃতি দিত, কিন্তু তাওহীদ আল উলুহিয়াকে স্বীকৃতি দিত না। অর্থাৎ ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করে তার ইবাদত করত। যেমন বর্তমানে অনেক পীর বুজুর্গকে যারা সেজদা করেন, কবর মাজারে সেজদা করেন, তারাও যেমন ওই কুফার কুরাইশদের মতো আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কাউকে মাধ্যম মনে করেন। সুতরাং আল্লাহ পাকের ইবাদত করার ক্ষেত্রে কাউকে মধ্যখানে, মধ্যস্থতা অথবা মাধ্যম মানা যাবে না। যদি কেউ মানে তাহলে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা হলো। সুতরাং আল্লাহ পাকের একমাত্র ইবাদত করতে হবে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আমাদের ইবাদত পাওয়ার হকদার, আর এর নামই হলো তাওহীদ আল উলুহিয়া। তৃতীয়ত হলো তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত সুন্দর নাম রয়েছে এবং গুণবাচক যত কিছুই তিনি বর্ণনা করেছেন তার জাতের সানে, তার সিফত সম্পর্কে, তার জাত সিফত সম্পর্কে পূর্ণ আমাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে যেমনভাবে কোরআন এবং সুন্নতে রয়েছে। এর মধ্যে বিন্দুমাত্র হেরফের করা যাবে না, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না। যেমন আমাদের দেশে অনেক মানুষই রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সিফতকে তারা শুধুমাত্র কুদরত দিয়ে ব্যাখ্যা করেন। আল্লাহ পাকের কুদরত তো আছে, কুদরত ছাড়াও আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের পা আছে, আল্লাহ পাকের চক্ষু আছে। তিনি উপরের থেকে দুনিয়ার আসমানের প্রতি রাত্রের শেষ ভাগে তিনি অবতর নিচে নেমে আসেন। সুতরাং এই সিফতগুলোকে অপব্যাখ্যা করা যাবে না। তিনি উপরে থাকেন, তিনি মাখলুকাতের সঙ্গে এই দুনিয়াতে অবস্থান করেন না, তিনি সব কিছুর ঊর্ধ্বে এবং সব কিছুর উপরে তিনি থাকেন। তার কোনো সিফতকে কোনো মাখলুকাতের সঙ্গে সাদৃশ্য দেওয়া হারাম। সুতরাং এই জন্যই আমাদেরকে তাওহীদ আল আসমা ও সিফাতকে এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে যে আল্লাহ পাকের কোনো জাত সিফতকে কোনো মাখলুকাতের সঙ্গে সাদৃশ্য দেওয়া যাবে না, আল্লাহকে কোনো মাখলুকাতের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ পাকের হাত তার মতো, আল্লাহ পাকের চক্ষু তার মতো, তার জাতের সানে যেভাবে শোভা পায়, সুতরাং তার কোনো সিফতকে কোনো মাখলুকাতের সঙ্গে অথবা কোনো মাখলুকাতের কোনো সিফতকে আল্লাহ পাকের জাতের সঙ্গে, তার সিফতের সঙ্গে তুলনা করা যাবে না। যেভাবে তার সিফত তিনি কোরআনে এবং হাদিসে বর্ণনা করেছেন, সেইভাবেই আমাদেরকে পঙ্খানুপঙ্খানুভাবে বিশ্বাস করতে হবে। তাহলে এই তাওহীদ যখন আমরা বিশ্বাস করব, তারপরে আমরা ইবাদত করে সেই ইবাদতগুলি আল্লাহ পাক আমাদের কবুল করবেন। এই ইবাদতের মাধ্যমে এবং তাওহীদ প্রতিষ্ঠা করা,
ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ প্রতিষ্ঠা করা হয়। এজন্য আল্লাহ পাক বলেছেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। লি ইবাদতের অর্থ হলো লি ওয়াহিদুন, আল্লাহ পাকের একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। একমাত্র মাখলুক সব মাখলুকই আল্লাহ পাকের ইবাদত করবে, তার দাসত্ব করবে, তাকে এক বলে স্বীকার করবে, তাওকে কোনো পৃথিবীর কোনো মাখলুকাতকে তার সঙ্গে অংশীদার স্থাপন করে না। এই বিশ্বাসগুলি আমরা পোষণ করলে এই তাওহীদ দিয়ে আমরা কাল কিয়ামতের মাঠে নাজাত পাবো। সুতরাং আমাদেরকে জানতে হবে তাওহীদই আমাদের একমাত্র বাঁচার মাধ্যম, তাওহীদই একমাত্র আমাদের নাজাতের উসিলা এবং মাধ্যম হবে। এবং তাওহীদ যদি আমরা পূর্ণভাবে বিশ্বাস করি, এর সঙ্গে কোনো ধরনের সন্দেহ পোষণ না করি, তাহলে এই তাওহীদ আমাদের কাল কিয়ামতের মাঠে জান্নাতে বা নাজাতে যাওয়ার জন্য ওসিলা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই তিন প্রকার তাওহীদ যথাযথভাবে পালন করার, মানার, বুঝার তৌফিক দান করুন। যে তিন প্রকার তাওহীদ আবার বলছি, তাওহীদ আর রুবুবিয়া, আল্লাহ পাক আমাদের সকলের রব, তিনি এক, এর সঙ্গে কেউ অংশীদার বা শরিক নেই। সুতরাং তাওহীদ আর উলুহিয়া, তিনি একমাত্র ইবাদত পাওয়ার হকদার, সব ইবাদত তার জন্যই করতে হবে। আর তাওহীদ আল আসমা ও সিফাত, যা আল্লাহ রাব্বুল আলামিন যা সিফাত যেভাবে তিনি বর্ণনা করেছেন ওইভাবে আমরা বিশ্বাস করব, এর মধ্যে বিন্দুমাত্র অপব্যাখ্যা করব না এবং হেরফের করব না এবং কোনো মখলুককে তার সঙ্গে অংশীদার স্থাপন করব না। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে পঙ্খানুপঙ্খানু সূক্ষ্মভাবে বুঝে তাওহীদকে মানার তৌফিক দান করুন, শিরক মুক্ত থাকার তৌফিক দিন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।